নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল পরিচালিত আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ শতাধিক কর্মী সমর্থক। উপপ্রধানের দাবি, প্রধান ও তার স্বামীর একনায়কতন্ত্রের কারণে এই দলত্যাগ। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান উপপ্রধানের স্বামী। সম্প্রতি উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূল সদস্যরা, সেই কারণে আগে ভাগে দলবদল, পাল্টা দাবি শাসক শিবিরের। অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, ভোট পরবর্তী হিংসা দেখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ শতাধিক কর্মী সমর্থক। নির্বাচনের পর যেভাবে নন্দীগ্রাম জুড়ে ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি তৈরি করেছিল শাসক তৃণমূল কংগ্রেস এবং তার দুদল গাইদের নিয়ে, সেটা সনাতনীরা মেনে নিতে পারেনি। তাই ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজকের শুভেন্দুবাবুর হাত ধরে অনিম অভিযান নেতৃত্বে তৃণমূল ছেড়ে, বিভিন্ন তৃণমূল সিপিএম ছেড়ে কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করেছে। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসে অনেক লড়াই করে এই উপপ্রধানের পদটা পেয়েছিলাম। দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ আমি এই কাজটা নিষ্ঠার সঙ্গে করতে চেয়েছি। সমস্ত সদস্য সদস্যা আমার পক্ষে ছিলেন। এই যে প্রধানের একনায়কতন্ত্র, স্বেচ্ছাচারিতা, বিভিন্ন রকম দুর্নীতি, এগুলো আমি মেনে নিতে পারিনি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।